فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি তাজরিন বোন, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একের অপরে সহযোগিতা করো হালাল কাজে, বৈধ কাজে, আর কোনো গুনাহের কাজে, হারাম কাজে সহযোগিতা করো না, তাহলে গুনাহগার হতে হবে। তাহলে এবার কোনো বিদাতি যদি প্রোগ্রাম করে, সেই প্রোগ্রামে যদি যায়, তাহলে অতি অবশ্যই আমি গুনাহগার হব। কোনো বিদাতি প্রোগ্রামে খাবারে যদি অংশগ্রহণ করি, তাহলে নিশ্চয়ই সে জিনিসটি হারাম, তাই না? তো হারাম জিনিসকে ত্যাগ করার জন্য কোনো আত্মীয় যদি মন খারাপ করে, সেই মন খারাপের আমাদের কোনো জয় আসে না। হ্যাঁ, যেহেতু এটা আল্লাহর বিধানকে আমরা মানছি, আল্লাহ বিধানকে যদি মানতে গিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নতকে যদি মানতে গিয়ে কোনো বন্ধু, কোনো নানি বা কোনো দাদি যদি বেজার হয়, তো বেজার হোক, সেক্ষেত্রে আল্লাহ যদি রাজি হয়, আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট হয়, সেটাই আলহামদুলিল্লাহ, তাই না? আল্লাহর হুকুম মানতে গিয়ে সারা বিশ্ব যদি অসন্তুষ্ট হয়, কোনো এসে যায় না, আল্লাহ যদি সন্তুষ্ট হয়, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ।